নমস্কার, ইটার্স ইনফিউশনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তাল দিয়ে আজকে আমি অভিনব আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকের আয়োজন তালের কুলফি। তালের কুলফি বানানোর জন্য প্রথমেই একটা সসপ্যান নিয়ে নিয়েছি। সসপ্যানের মধ্যে একটুখানি জল দিয়ে নিয়েছি। এইভাবে একটু জল দিয়ে নিলে দুধটা তলায় ধরে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। এবার আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি দুধ। আমি 500 ml দুধ ব্যবহার করছি। এটা ফুল ক্রিম দুধ। ফুল ক্রিম দুধ হলে ভালো হয়। যদি নর্মাল দুধ ব্যবহার করেন, অর্থাৎ টোন্ড দুধ ব্যবহার করেন, তাহলেও যে একেবারে হবে না তা নয়, তবে চেষ্টা করবেন ফুল ক্রিম দুধ ব্যবহার করার। দুধটাকে জাল দিয়ে নেব। তবে এই জাল দেওয়ার সাথে সাথেই আমি চিনিটাও এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। তবে একটা কথা বলে রাখি, কুলফির ক্ষেত্রে চিনিটা কিন্তু কুলফিটা জমে যাওয়ার পর একটু কম লাগে। অর্থাৎ আপনি যখন কুলফিটা জমাননি, এভাবে দুধের মধ্যে যদি মিষ্টিটা টেস্ট করে দেখেন, তাহলে যেরকম মিষ্টত্ব লাগবে, দেখবেন কুলফি হিসাবে জমে যাওয়ার পর ওর মিষ্টত্ব কিন্তু একটু হলেও কমে যায়। এর কি কারণ সেটা আমি সঠিকভাবে বলতে পারবো না, তবে এটা আমি ব্যক্তিগতভাবে দেখেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এখানে আমার স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি। এবার আমি দুধটাকে জাল করে নেব। দুধটা যতক্ষণ জাল হচ্ছে ততক্ষণ আরেকটা কড়াই নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি তালের রস। তালের রসটা আমি ফ্রিজে রেখেছিলাম বলে একটু একটু জমে আছে, তাতে কোনো অসুবিধা নেই। তালের রসটাকে একটু জাল দিয়ে রসটাকে কমিয়ে নেব। যদি এইভাবে রসটা ডাইরেক্ট দুধের মধ্যে দিয়ে দেওয়া হয়, তাহলে দুধটা কিন্তু অনেক ক্ষেত্রেই কেটে যেতে পারে। কিন্তু তালের রসটাকে যদি জাল দিয়ে ঘন করে নিয়ে এক্সট্রা জলের ভাবটা কাটিয়ে নেওয়া হয়, তাহলে সেই সম্ভাবনা কিন্তু তেমন একটা থাকে না। তালের রসটা বসিয়ে দিয়েছি। একটা কাপের মধ্যে আমি কিছুটা দুধ আলাদা করে রেখেছিলাম। এই দুধের মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। আমি আলাদা করে রেখেছি দুধটা, তার কারণ গরম দুধের মধ্যে যদি গুঁড়ো দুধ গোলা হয়, তাহলে কিন্তু গুঁড়ো দুধটা ভালোভাবে মেশে না, একেবারে দলা পাকিয়ে যায়। এবার গুঁড়ো দুধটাকে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব। এই গুঁড়ো দুধটা ব্যবহার করলে কুলফির স্বাদটাও খুব ভালো হয়, সুন্দর একটা গন্ধ হয়, আর ঘনত্বটাও একটু বাড়ে। সেই জন্য আমি গুঁড়ো দুধটা ব্যবহার করছি। আপনাদের কাছে যদি সেই মুহূর্তে গুঁড়ো দুধ না থাকে, তাহলে নাও ব্যবহার করতে পারেন। গুঁড়ো দুধ না দিলে যে কুলফি খেতে একেবারে বিশ্রী হবে তা নয়। আবার যদি কনডেন্সড মিল্ক থাকে, তাহলে কনডেন্সড মিল্কও ব্যবহার করতে পারেন। গুঁড়ো দুধটাকে গুলে নিয়েছি। দেখুন, তালের রসটা বসিয়ে দেওয়ার 3-4 মিনিটের মধ্যেই রসটা কিন্তু কমে গিয়ে একেবারে ঘন হয়ে গেছে। জল ও ভাব যেটা ছিল সেটা আগের থেকে অনেকটা কেটে গেছে। আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমাদের বাড়িতে বাচ্চারা অনেক সময় তাল পছন্দ করে না, তবে বছরের যেহেতু এটা একটা বিশেষ ফল, সারা বছর পাওয়া যায় না, মানে যাকে আমরা সিজনাল ফ্রুট বলি, সেই জন্য আমরা সবাই চাই যে বাড়ির প্রত্যেকে মিলে তাল খেতে বা তালের স্বাদ উপভোগ করতে। কিন্তু বাড়ির বাচ্চারা যখন সেটা খেতে চায় না, তখন কিন্তু খারাপই লাগে। তাই এইভাবে তালের কুলফি তাদেরকে বানিয়ে দিতে পারে। একবার যদি বাচ্চারা কুলফি বা আইসক্রিম এ জাতীয় কিছু পায়, তখন কিন্তু কোনো কিছুই তাদের খেতে আর কোনো অসুবিধা হয় না, সবই তাদের তখন চলে। এইভাবে তালের কুলফি বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। আর এই কুলফি কিন্তু দীর্ঘদিন বানিয়ে স্টোর করে রাখা যায় ডিপ ফ্রিজে, যখনই ইচ্ছে হবে ফ্রিজ থেকে বের করে তাদের খেতে দিতে পারেন। আমার চ্যানেলে এর আগে বিভিন্ন ধরনের কুলফি, বেলের কুলফি, আমের কুলফি, কেলের কুলফি, তরমুজের বরফ ইত্যাদি রেসিপি আমি শেয়ার করেছি, চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। তালের কাজটা কথা বলতে বলতে একেবারে রেডি। দেখুন কতটা থকথকে হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এদিকে দুধটাও কিন্তু ফুটে উঠেছে, চিনিও গুলে গেছে। এবার যে কাপের মধ্যে আমি গুঁড়ো দুধ আর কর্নফ্লোরটা গুলে রেখেছিলাম, সেই দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। এই কর্নফ্লোর মেশানো দুধটা এর মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই দুধ কিন্তু একেবারে ঘন হতে শুরু করে দেবে। তখন একটু নাড়াচাড়া অবশ্যই করবেন, না হলে তলায় ধরে যেতে পারে। দেখুন, মিনিট খানেক সময়ের মধ্যে দুধটা আগের চেয়ে অনেক বেশি ঘন হয়ে গেছে। এর থেকে বেশি ঘন কিন্তু কুলফির জন্য প্রয়োজন হয় না। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটা সঙ্গে সঙ্গে তালের কাঠের সাথে মিশিয়ে দেব না, হালকা একটু ঠান্ডা করে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। হালকা ঠান্ডা করে নিয়ে তারপরে আমি এই দুধটাকে তালের কাঠের সাথে মিশিয়ে দেব। প্রায় 10 মিনিট পর ফিরে এলাম। দুধটা এখন পুরোপুরি ঠান্ডা একেবারে না হয়ে গেলেও আগের থেকে অনেক বেশি ঠান্ডা হয়ে গেছে। এবার
তালের কাকটাকে রেডি করে নিয়েছিলাম যে কড়াইটায়, সেটা নিয়ে চলে এলাম। এবার দুধটা এই তালের রসের মধ্যে মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে তালের সাথে দুধটাকে এবার মিশিয়ে নেব। দেখুন, তালের রসটাকে আমি বেশ ভালো করে দুধের সাথে মিশিয়ে দিয়েছি, আর যেটুকু একটু অংশ আছে তাতে কোনো অসুবিধা নেই, নরম অংশ অসুবিধা হবে না। এবার কুলফিগুলো জমিয়ে নেওয়ার জন্য আমি কুলফি মোল্ড নিয়ে এসেছি। আপনাদের কাছে যদি মোল্ড না থাকে তাহলে কাগজের কাপের মধ্যে বা অন্য যে কোনো কিছুর মধ্যে, বাটির মধ্যে বা অন্য গ্লাসের মধ্যে আপনারা কুলফিটা বসিয়ে নিতে পারেন, তাতে কোনোই অসুবিধা হবে না। আমার চ্যানেলে বেলের কুলফি রেসিপির মধ্যে আমি কুলফি মোল্ড ছাড়া কি করে কুলফি জমাতে হয় সেটা দেখিয়েছি, আপনাদের যদি প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই দেখে নিতে পারেন। কুলফি মোল্ডের ঢাকনাগুলো খুলে নিলাম। এবার এই দুধটা এর মধ্যে দিয়ে দেব। সবগুলো মোল্ডের মধ্যে আমি কুলফির দুধটা ভরে নিচ্ছি। মোল্ডগুলোকে ভর্তি করে নিয়েছি। এবার মোল্ডের ঢাকনাগুলো আটকে দিচ্ছি। মোল্ডের সব ঢাকনাগুলো আটকে দিলাম। এবার এর মধ্যে আইসক্রিমের কাঠিগুলো বসিয়ে দিচ্ছি। এই কাঠিগুলো কিন্তু যে কোনো দশকর্ম ভান্ডারে আপনারা কিনতে পেয়ে যাবেন, এগুলো খুবই অ্যাভেলেবল। সমস্ত কাঠিগুলো আমি বসিয়ে দিয়েছি। আমাদের প্রাথমিকভাবে সব কাজ শেষ হয়ে গেছে। এবার এই মোল্ডটাকে আমি ডিপ ফ্রিজে 8 থেকে 10 ঘন্টার জন্য রেখে দেব, তাতে কিন্তু কুলফিগুলো একেবারে জমে যাবে। প্রায় 10 ঘন্টা পর আমি কুলফি মোল্ডটাকে বের করে এনেছি ডিপ ফ্রিজ থেকে। এবার আমি এগুলোকে আনমোল্ড করে নেব। একটা কুলফি মোল্ড নিয়ে নিলাম, ঢাকনাটা খুলছি। দেখুন, রুম টেম্পারেচারে মিনিট খানেক রাখলেই কিন্তু কুলফিগুলো নিজে নিজেই খুলে আসে। আর যদি কুলফিগুলো খুলে না আসে তাহলে একটা পাত্রের মধ্যে সামান্য একটু নর্মাল টেম্পারেচার জল নিয়ে নেবেন। সেই জলের মধ্যে একটুখানি কুলফিগুলোকে যদি ডিপ করে নেন মোল্ড সহ, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কুলফি খুলে আসবে। দেখুন, এটাকে একটা পাত্রে রেখে দিচ্ছি, আরেকটা খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর জমেছে। তৈরি হয়ে গেল ভীষণই সুস্বাদু তালের কুলফি।